কুমিল্লায় ত্রাণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজওয়ানুর রহমান। সোমবার জেলার বুড়িচং, মনোহরগঞ্জ, লাকসাম এবং সদর দক্ষিণ উপজেলার দুর্গত এলাকার ত্রাণ কার্যক্রম মনিটরিং করেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন যথাযথভাবে ত্রাণ সহায়তা পায় সে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে সার্কিট হাউসে জেলার সব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।